পাড়ার 24 তারিখ হাট শুরু হচ্ছে মোটামুটি কাজলা নাদন খাতমানা স্পিলিং স্টেশন থেকে, যেখানে ফ্লাইওভারের শুনে একটা ফ্লাইওভারের শুরু। সেখান থেকে আমরা দেখছি যে হাটে গরু বাঁধার জন্য বাস গাড়া হচ্ছে, তো মোটামুটি সব বাস গাড়া হয়ে গিয়েছে। এই পাশটা কাজলা যে পাশটা সেই পাশটাতে বাস গাড়া হচ্ছে। আপনাদের সব জানাচ্ছি, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি সামনে একটা ট্রাক দেখছি, গরুর ট্রাক। এই গরুকে আনলোড করা হবে, গরুকে নামানো হবে। আমরা এই কাজটা এখনো হাট পুরা ফাঁকা দেখছি, তো ধারণা করা হচ্ছে আজকে এবং কালকের মধ্যে এগুলো সব ঘুরে যাবে। তো ওখানে গরু একটা ট্রাক আমরা পেয়ে গেছি যেটাকে আনলোড করবে। তো চলুন আমরা দেখি এখানে কিভাবে আপাতত গরুগুলোকে নামানো হচ্ছে। বর্তমান বিশ্বে একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে, সেটা হচ্ছে মহামারী অর্থাৎ কোভিড-19 করোনা ভাইরাস। আপনারা সবাই লকডাউনের মধ্যে আছেন, তো শুনি একটা যে গরুর হাট বসেছে সেই গরুর হাটে আমরা মোটামুটি কখন কি হচ্ছে আপডেট আপনাদের সব জানাবো, যাতে আপনারা অন্তত ঘরে বসে মোটামুটি জানতে পারেন যে একটা হাটে কখন কি ধরছে, কি গরু আসছে, কোন গরু নামছে বা কি অবস্থা হাটে। তো যারা এখনো সাবস্ক্রাইব করেনি এখানে সাবস্ক্রাইব করে নিন, প্রতিনিয়ত আপডেট থাকবেন। আমরা আবার এটা একটু পরে দেখি, এটাকে আমরা একটু সামনে দেখে আসি কি অবস্থা। মোটামুটি সামনে আমরা যত দেখছি এখনো সব বাস বেড়ে রেডি করে রাখা হচ্ছে, যাতে গরু আসা মাত্রই তারা তাদের স্থানে গরুগুলোকে রাখতে পারবে। এটা হচ্ছে শনিরাঙ্গুর হাইওয়ে জনিয়া বিশ্ববিদ্যালয় কলেজে মাছ সংলগ্ন এই গরুর হাটটা প্রতিবারই বসে, এবারও বসেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানেও বাস দাঁড়া হচ্ছে এবং নতুন নতুন বাস আনা হচ্ছে। এর উল্টো পাশে অপোজিটেও এখনো বাস দাঁড়া হয়নি, সেগুলো খুব শিগগিরই হবে, আজকের মধ্যে হয়তো হয়ে যাবে। একটু দেরিতে হাট বসা শুরু হয়েছে, গতকালকে এটা যেহেতু শুরু হয়ে গেছে আজকে মোটামুটি সবাই জেনে গেছে যে শনি একটা হাট বসবে, তাই আমরা এখানে দেখছি কি অবস্থা। সামনে একবার শনি একটা দুটোবার যে ব্রিজটা সে পর্যন্ত আমরা যাচ্ছি। এটা কাজলা খাতমানা স্পিলিং স্টেশন অর্থাৎ ফ্লাইওভারের মুখ থেকে শুরু হয়েছে এবং এটা চলে যাবে একেবারে রায়ের বাগ পর্যন্ত। আর ইতিহাস দেখতে পাচ্ছেন আমরা এই পাশে ধুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ। এখানকার আশেপাশে যে গলিগুলো আছে গরুর বেড়ে গেলে, গরুর আমদানি যদি বেড়ে যায় তখন এই সব গলিগুলো গরুতে ধরে যায়। এবার ধারণা করা হচ্ছে যে প্রচুর পরিমাণে গরু আসবে। আমরা এখন একটা গরুর ব্যাপারী যারা গরু নামিয়েছে সেই আনের পাশ দিয়ে যাচ্ছে। এটা গতকালকে ছিল না, সম্ভবত রাত্রেবেলায় এসেছে।
এখানে অনেকগুলো গরু এসেছে দেখতে পাচ্ছি আমরা, বেশ বড় সড়ো গরু। এসেছে আস্তে আস্তে, অবশ্য আসতে আশা করছে আজকের মধ্যে সব গরু চলে আসবে। আমরা এদিকে দেখতে পাচ্ছি যে গরু রাখার জন্য বাসগাড়া সকাল থেকে কার্যক্রম শুরু হয়ে গেছে, এখন বাজে প্রায় 1টা, ভোরবেলা থেকে কার্যক্রম শুরু হয়েছে। এরপরে গাছ গাড়া হয়ে গেলে তখন লাইটের ব্যবস্থা করা হবে। পুরো জোরে সোরে কার্যক্রম চালু হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন শনির একটা কোরবানি গরুর হাট। আমরা এখন শুনি একটা ফুটওভার ব্রিজের কাছাকাছি চলে এসছি, যেটা মেন সেন্টার পয়েন্ট। এর অপোজিটে হচ্ছে জুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ, আর জুনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের রাস্তার অপোজিটে যে মাঠটা রয়েছে সেই মাঠটা হচ্ছে বাম পাশে। এখানে আমরা মূলত মূল কেন্দ্র। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে সকাল থেকে, তো বৃষ্টি বেশি হলে প্রবলেম হয়ে যায় গরুগুলো রাখার। তবে যেহেতু এখানকার রাস্তা খুব উঁচু, পানি জমে না, আর এই শনি রাখায় ব্যাপারীরা খুব স্বাচ্ছন্দ্য ফিল করে, কারণ এখানে থাকা খাওয়া এবং পানির খুব ভালো ব্যবস্থা আছে। মোটামুটি যারা আসে তার কাছে প্রতিবারে আমরা আলোচনা করি, কথাবার্তা বলে সবাই একই কথা বলে যে এখানে থাকা খাওয়া সুবন্দোবস্ত আছে এবং সবাই রিস অনুভব করে না, খুব স্বাচ্ছন্দ্য অনুভব করে। তো ভিউয়ার্স, আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে শনি একটা মাঠে এখানে আরো অনেক গরু এসেছে। গতকালকে আমরা যা দেখেছি তার চেয়ে একটু গরু পরিমাণ বেশি বেড়েছে, এগুলো সব আমাদের রাত্রেবেলা এসেছে। এই পাশে যে গরুগুলো দেখছি এগুলো গতকাল রাত্রে এসেছিল। আর এই গরুগুলো গতকালকে এসেছে, এগুলো এর আগে আপনাদের আপডেট দিয়েছিলাম, এগুলো গতকালকে প্রথম এসেছিল। এটা হচ্ছে শনি রাখা গরু ছাগলের বিশাল হাট। ইজারাদার হয়েছেন মোহাম্মদ কামর জামান এবং সভাপতি হাজি আবুল কালাম আদান, এবং কমিটি সমন্বয় হয়েছেন হাফিজ উদ্দিন হাফিজ, আর সার্বিক ব্যবস্থাপনায় বাসুদিনগর ওয়ার্ডের কমিশনার আলহাজ মোস্তাক আহমেদ। যাই হোক, আমরা আশা করব ওনাদের তত্ত্বাবধানে হাট সুন্দর এবং সুস্থভাবে পরিচালিত হবে। মোটামুটি আমরা সবকিছু এখানে দেখতে পেয়েছি, এই পর্যন্ত এখনো আছে, সামনে এখনো বসে বাস ধরা হয়নি, তো ওইদিকে আমরা এবার যাচ্ছি না, আমরা মোটামুটি এইদিকে এবার সমস্ত দেখছি। আর অপোজিটে মিনিয়া কলেজ যে রাস্তা সংলগ্ন, সেখানে এখনো যেই হাটের ইন্তজাম বসে যে বাস চলে এসছে দেখছেন, কার্যক্রম চলছে। যখন আমরা রাস্তা ঠিক অপোজিটে কার্যক্রম চলবে সেইগুলোর আপডেট আপনাদের জানাবো। তো বর্তমান একটা দুর্যোগপূর্ণ অবস্থা চলছে, তাই আপনাদের সকলকে অনুরোধ করবো আপনারা ঘরে থাকুন আর প্রতিনিয়ত আমাদের এই আপডেট দেখতে থাকুন, এবং প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। কারণ গরু কেনার সময় আমরা সাধারণত সবসময় বেশি করে দেখি যে প্রতিদিনই একবার না একবার করে এসে দেখে যায়, কিন্তু সেটা এখন না করাই ভালো। আপডেট দেখুন, যখন কিনবেন তখন বের হবেন, এসে পছন্দ সিজ আপনাদের গরু ক্রয় করে আপনারা নিয়ে যাবেন। যাই হোক, আবার আমরা
যেখানে গরু আনলোড করছিল আজকে সেই জায়গাটায় আমরা যাচ্ছি, দেখি সেখানে কি অবস্থা। তো দেরি হয়ে গেল আসা, গরুগুলো আনলোড করা হয়ে গিয়েছে। যাই হোক, আমরা গরুগুলো যেগুলো নামানো হচ্ছে সেগুলো আমরা একটু দেখি। এখানে একটা বিশাল বড় গরু দেখছি আমরা, একটা গরু নামানো হয়েছে। গরু গরুকে আপনার কোথা থেকে আসছে? ফরিদপুর থেকে। কয়টা গরু নিয়ে আসছেন? চারটা গরু। আরো কি গরু আসবে? কালকে আসবে না? কোন রাস্তায় কোন সমস্যা হয়েছে আসাতে? সমস্যা হয় নাই না? যা, এটা আপনার গরু? আচ্ছা, আর ওই পাশে ওই কয়টা? বেশ বড় সড় গরু এসছে। শুনে একটা কোরবানি হাটে গরুগুলো ফরিদপুর থেকে এসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ফরিদপুরের গরু আমরা দেখতে পাচ্ছি, কোরবানি গরুর হাট আস্তে আস্তে জমে উঠছে এবং শিখে চলে আসবে। বৃষ্টিপাতের কারণে হয়তো কিছুটা সমস্যার সৃষ্টি হচ্ছে। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকন বাটনে ক্লিক দিয়ে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করবো সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যান। তো আজকে এই মুহূর্তে এই পর্যন্ত রাখি, আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে। স্টে হোম, স্টে সেফ, ঘরে থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।